আসসালামু আলাইকুম। আমি আজও আপনাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। দয়া করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের তিন চলকের জন্য ডেমার্গানের উপপাদ্য প্রমাণের সত্যক সরণটি সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তো ডেমার্গানের উপপাদ্যের দুই চলকের সত্যক সরণি আমরা প্রকাশ করেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আমাদের সত্যক সরণি প্রকাশের জন্য যে দুটি প্রয়োজন সেটি হচ্ছে দুটি সূত্র। এই সূত্রটি নাও দেওয়া থাকতে পারে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল নট ইকুয়াল হচ্ছে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, দেন এ ইন্টু বি ইন্টু সি হোল নট ইকুয়াল হচ্ছে এ নট প্লাস বি নট প্লাস সি নট। এই সূত্র দুটি নাও দেওয়া থাকতে পারে। আপনাকে এক্সাম পেপারে বলা হতে পারে যে ডেমার্গানের উপপাদ্যের তিন চলকের যে সত্যক সরণিটি আছে সেটি প্রকাশ করুন। তো এখন আপনি যদি সূত্রটি মনে না রাখতে পারেন বা মনে না রাখেন তাহলে তো আপনাকে আপনি তো অঙ্কটি করতে পারবেন না বা ম্যাথটি সলিউশন করতে পারবেন না। তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আসুন, আপনারা এখানে দেখতেছেন যে আসলে আমি অনেকগুলো ঘর নিয়েছি বা নিচে নিচে জিরো ওয়ান জিরো ওয়ান বসিয়েছি, এটা কিভাবে বসাবো সেটি হচ্ছে মূল কথা। বা আমি এ সম্পর্কে আলোচনাও করেছি, যখন সত্যক সারণী করব তখন কিন্তু আমাদের একটি দিকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে যে সূত্রটি আমরা লিখেছি, যে দুটি সূত্র সেটি হচ্ছে প্রথম যে অংশটুকু আছে এ প্লাস বি প্লাস সি, এই অংশ থেকে আমরা দুইটি দুইবার নিব। একটা হচ্ছে যদি হোল নোট থাকে সেই হোল নোট ছাড়া একবার নিব, যা আমি এখানে নিয়েছি এ প্লাস বি প্লাস সি, এরপর হচ্ছে এ প্লাস বি প্লাস সির উপরে সম্পূর্ণটার উপরে একটি হোল নোট বা নট নিয়েছি, এরপর হচ্ছে দেখুন যে ইকুয়াল হচ্ছে যে অংশটুকু আছে সেটি আমরা বসিয়েছি এ নোট ইন্টু বি নোট ইন্টু সি নোট, এরপর এ বি সি হোল নোট এটি তো আছে এখানে কিন্তু এই নট ছাড়া একবার নিয়েছি এ বি সি, এরপর হচ্ছে পরবর্তী যে বাকি অংশটুকু আছে এ নোট ইন্টু বি এ নোট প্লাস বি নোট প্লাস সি নোট আমি বসিয়েছি। আমরা এখানে মোট ছয়টি ঘর পেয়েছি। এখন কথা হচ্ছে যে এখানে ইনপুট আছে তিনটি এ বি সি আমরা নিয়েছি, এরপর যতগুলো ইনপুট থাকবে ঠিক ততগুলো ইনপুটের বিপরীত ইনপুট নিতে হবে। বিপরীত ইনপুট হচ্ছে নট গেট, নট অর্থাৎ এ আছে এ নট, বি আছে বি নট এবং সি আছে সি নট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে পাচ্ছি তিন তিন ছয়টি আর এখানে পাচ্ছি তিন তিন ছয়টি, মোট ১২টি ঘর কাটলে আমাদের হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা নিচে কয়টি করে ঘর কাটব। নিচে হচ্ছে আমরা আটটি ঘর কাটব। কেন আটটি ঘর কাটব সেটি হচ্ছে যে আপনাদের আমি বলেছিলাম যে একটি একটি ইনপুটের জন্য আমরা পাওয়ার, এটা হচ্ছে একটি ইনপুট, দুইয়ের উপরে পাওয়ার ওয়ান দিলে আমরা পাই হচ্ছে দুই অথবা টু। এরপর আমরা যদি দেখি যে দুইটি ইনপুট আমার হচ্ছে দুইটি ইনপুট, তখন দুইয়ের উপরে অর্থাৎ দুই থাকবে, দুইয়ের উপরে পাওয়ার দুই হলে আমাদের ঘর নিতে হবে মোট চারটি। এভাবে আবার দেখুন যে আমার যদি ইনপুট তিনটি হয় অর্থাৎ এই তিন হচ্ছে ইনপুট, তিনটি ইনপুট হলে যদি আমি দুই এই দুইটা যদি আমি তিনবার গুণ করি, দুই গুণন দুই গুণন দুই বসাই, তাহলে দুই অক্ষে দুই, দুই দ্বিগুণে চার, চার অক্ষে চার, চার দ্বিগুণে আট, তাহলে মোট আমাকে আটটি ঘর নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এজন্য আমি উপরের যে ইনপুটগুলো নিয়েছি সেগুলো বাদ দিয়ে মোট আটটি ঘর নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আসুন আমরা কিভাবে জিরো বসালাম আর কীভাবে ওয়ান বসালাম
যেহেতু আমি আটটি ঘর নিয়েছি, আটটির অর্ধেক নিশ্চয়ই চারটি। এখন চারটি হচ্ছে যেহেতু আটটি সংখ্যা বা আটটি ঘর, সেহেতু আমরা জিরো এবং অনের মধ্যে ভাগাভাগি করে নিব। অর্থাৎ আটটির অর্ধেক হচ্ছে চারটি, চারটি শূন্য অর্থাৎ চারটি জিরো চারটি ওয়ান আমরা বসাবো। তো আমরা চারটি জিরো এবং চারটি ওয়ান বসিয়েছি। এভাবে পর্যায়ক্রমে চারটি জিরোকে আমরা অর্ধেক করব। চারটি জিরোকে অর্ধেক করলে হয় দুটি জিরো দুটি ওয়ান, দুটি জিরো দুটি ওয়ান। এরপর দুটি জিরোকে আমরা অর্ধেক করব, একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান। এভাবে আমরা ইনপুটগুলো বসিয়েছি। এখন কথা হচ্ছে যে এই এনোট, এই এনোটের চারটি ওয়ান আমরা কোথা থেকে পেলাম? এই এনোটের চারটি ওয়ান হচ্ছে এই এর বিপরীত হচ্ছে এনোট। সেহেতু এই এর যে ইনপুটগুলো আছে জিরো জিরো জিরো, তার বিপরীত হবে ওয়ান ওয়ান ওয়ান। এভাবে নিচে দেখুন যে চারটি ওয়ান আছে, আমরা চারটি জিরো নিয়েছি। ঠিক একই রকমভাবে আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু বি এর স্থানে যে যেটি আছে তার বিপরীত সংখ্যাটি এখানে বসবে। আমি যেমন এখানে জিরো জিরো আছে, সেখানে বি এর বিপরীতে এ ওয়ান ওয়ান নিয়েছি এবং ওয়ান ওয়ান এর জায়গায় নিয়েছি জিরো জিরো। এভাবে সি এর ক্ষেত্রেও একই রকমভাবে হবে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন যা খুবই গুরুত্বপূর্ণ বা জানার বিষয় সেটি হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি এই ইনপুটগুলো কোথা থেকে পেয়েছি। এখন যেহেতু এটার উপরে নট নেই, সেহেতু আমরা সম্পূর্ণ নট ছাড়া যে ইনপুটগুলো আছে এ বি সি এটাকে গুণ আকারে যোগ আকারে প্রকাশ করব। আমরা জানি যে সম্পূর্ণ ইনপুট যদি শূন্য হয় তখন অর গেট অর্থাৎ যোগ গেটে শূন্য হয়। এটি একটি ওয়ান কাইন্ড অফ অর গেট বা ওয়ার গেটই ধরুন। এখন এই তিনটি ইনপুটের মধ্যে যদি একটি মাত্র ওয়ান থাকে অবশ্যই আমরা অর গেটে অন বসাবো, আউটপুটে অন বসাবো। এরকম দেখুন যে এখানে দুটি জিরো আছে কিন্তু একটি ওয়ান আছে, বিধায় আমরা এখানে অন বসিয়েছি। আরেকটি কথা সেটি হচ্ছে যে যোগের ক্ষেত্রে যখন যতই শূন্য হোক না কেন একটি মাত্র সংখ্যা থাকলে তখন সেই সংখ্যাটাই বসে। আর গুণের ক্ষেত্রে যখন গুণ হবে তখন কিন্তু আপনারা যত বড় সংখ্যায় থাকুক না কেন শুধুমাত্র একটি শূন্য থাকলেই শূন্য হবে। তো চলুন আস্তে আস্তে আমরা দেখব যে আসলে কোনটায় কি হয়। এখন এভাবে সবগুলো ইনপুট জিরো হলে শূন্য হবে আর বাকি একটি মাত্র ওয়ান থাকা অন থাকলেই সেখানে কি হবে আপনার ওয়ান হবে। আচ্ছা, তাহলে এ প্লাস বি প্লাস সি যে ইনপুটগুলো আছে এই ইনপুটের যেহেতু নট আছে সেহেতু এই ইনপুটগুলোর বিপরীত হবে, জিরোর ক্ষেত্রে অন হয়েছে আর বাকি ক্ষেত্রে অনের বিপরীতে জিরো হবে। এরপর আসুন এ নোট ইন্টু বি নোট ইন্টু সি নোট। এখন আমরা এখন এ বি সি নিতে পারবো না, আমাদের নিতে হবে এ নোট বি নোট এবং সি নোট। এটি যেহেতু গুণ গেট, আমি বলেছি আগেই যে সবগুলো ইনপুট ওয়ান হলে শুধুমাত্র ওয়ান হবে আর সবগুলো ইনপুটের মধ্যে যদি একটি মাত্র জিরো থাকে সেখানে জিরো হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ইনপুটের মধ্যে একটি করে জিরো আছে, তাই আমরা জিরো বসিয়েছি। এরপর দেখুন যে এ প্লাস বি প্লাস সি হোল নোট আর এ ইনটু বি ইন এ নোট ইনটু বি নোট ইনটু সি নোট, এটি হচ্ছে আমাদের প্রথম সূত্র। এটা কিন্তু প্রমাণিত, একটু দেখে থাকবেন। এ প্লাস বি প্লাস সি হোল নোট ইকুয়াল হচ্ছে এ নোট বি নোট সি নোট, এটা কিন্তু প্রমাণিত। দেখুন যে এখানে কিন্তু ওয়ান ওয়ান আছে আর সবগুলো শূন্য বা সবগুলো জিরো, এটা কিন্তু মিলে গিয়েছে। তাহলে আমাদের এই সূত্রটি কিন্তু সত্যক সারণীর মাধ্যমে প্রকাশিত হলো বা এটা প্রমাণিত। এরপর আসুন পরের সূত্রটি আমরা বের করব। দেখুন যে
এখানে এবিসি আছে, তো এবিসি গুণাকারে আছে। আমরা জানি যে সবগুলো ইনপুটের মান যদি জিরো হয়, সরি, সবগুলো ইনপুটের মান যদি ওয়ান হয় শুধুমাত্র তখনই ওয়ান হবে, আর সবগুলো মানের ইনপুটের মধ্যে যদি একটি মাত্র জিরো থাকে তখন জিরো হবে। তাহলে এখানে সবগুলো ইনপুটের সবগুলো ইনপুট জিরো আছে, তাই জিরো হয়েছে। এখানে ওয়ান আছে কিন্তু ইনপুট আরও দুটি জিরো আছে, তাই আমরা এখানে জিরো বসিয়েছি। আর সর্বশেষে সবগুলোর মান, সবগুলো ইনপুটের মান হচ্ছে ওয়ান, তাই আমরা এখানে ওয়ান বসিয়েছি। তো আসুন, এ বি সি এর বিপরীত হচ্ছে এ বি সি হোল নোটস। তাহলে এখানে যে শূন্য জিরোগুলো আছে সেই জিরোগুলোর অপোজিট হবে, জিরো আছে ওয়ান হবে, জিরো আছে ওয়ান হবে, এভাবে পর্যায়ক্রমে হতে থাকবে। এরপর এ নোট প্লাস বি নোট প্লাস সি নোট। এখন আমরা জানি যে প্লাস হচ্ছে বা যোগ হচ্ছে অর গেট, শুধুমাত্র সবগুলো ইনপুট যদি শূন্য হয় বা জিরো হয় তখনই জিরো হবে, অন্যথায় ইনপুট সবগুলো ইনপুটের মধ্যে যদি একটি মাত্র সংখ্যা বা এক থাকে তখনই আউটপুট ওয়ান হবে। এখানে ইনপুট হচ্ছে এ ওয়ান ওয়ান জিরো আছে, আমাদের ওয়ান হয়েছে, ওয়ান জিরো ওয়ান আছে, আমাদের ওয়ান হয়েছে। আমাদের সম্পূর্ণ শেষের যে ইনপুটগুলো আছে দেখুন, একটু লক্ষ্য করুন যে জিরো জিরো জিরো, তাই আমাদের আউটপুট জিরো হয়েছে। আমাদের সূত্রগুলো কিন্তু প্রমাণিত, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এভাবেই আপনাদের এক্সাম পেপারে করে আসেন তাহলে আপনারা সম্পূর্ণ মার্ক পাবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করেছি। আমি আপনাদের সামনে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।